जवाब दिलें समस्त भक्त कुल के बोझाले एबार छोट कर एक गान आगे आमार पक्ष थेके राखी तारपरे देखी कि आलोचना रखा जाए। নইলে মুর্দা শান্তি এমন হয় রে দয়াল মুর্দা শান্তি এমন হয় আমি তব চরণের দাসের যোগ্য নই আমি তব চরণের রে তোর চরণের দাসের যোগ্য নই ज्योति हमार मोची बंधु और तबे तोरी
জীবনে দাসের যোগ্য নো ও দেলে মর্দা জীবন যৌবন কয় প্রকার? ভালো সংসার স্বামীকে কোনটা দিলেন আর জগৎ স্বামীকে কোনটা দিলেন? কোনটা দিলেন? প্রেম হইল পাঁচ প্রকার। ওরে আমার আল্লাহর সাথে নবীর পীরি সাথে নবীর পীরিত নবীর সাথে উম্মতের পীরিত গুরুর সাথে ভক্তের পীরিত বাবার সাথে মায়ের পীরিত বন্ধুর সাথে বন্ধুর পীরিত নারীর সাথে পুরুষের পীরিত জগৎ সু খ্যাতি রোজার সঙ্গে তার মধুর পীরিতি পীরিতি তারাই তারাই জানি গো যার সঙ্গে যার মধুর পীরিতি পীরিতি তারাই তারাই জানে গো গুরুর সঙ্গে ওই আমি কি খানে জল ভরতে আইলাম গো এই না শুধু ধরির খাতে আমি কি জানে কয় প্রকার সভাতে জানতে চাই কার জন্য কোনটা ভাগ কইরা রাখছেন ভাই শোনেন 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 আমার ভাবে রোগশাই জীবন যৌবন কিন্তু মূলেই দেখতে পাই প্রেম হইল পাঁচ প্রকার সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল মধুর পীরিদি পাঁচ প্রকারের প্রকার ভেদ আছে যে খাঁটি সূক্ষ্ম প্রেম বান্দা
সূক্ষ্ম প্রেম বান্দা হইয়া আল্লাহর সাথে করিতে হয়, শান্ত প্রেম সন্তান হইয়া বাবা মার সাথে ওরে সন্তান কইর যে নিশ্চয়, আর দাস্য প্রেম হইল দয়াল গুরুর শনে, শান্ত প্রেম বাৎসল্য প্রেম পাড়া প্রতিবেশী ইষ্টি গেশি বন্ধু সুজন আত্মীয়র শনে, আরো একটা প্রেম আছে মধুর প্রীতি, ওই প্রীতে নর নারীর ঘটের মতি, বলবো গেলাম ইশারা দিয়া, জীবন যৌবন একজনকেই দিতে হয়, একজন প্রতিনিযুক্ত আগে করি তারপরে তে বুঝা যাবে কেমন ধনের অধিকারী, কেমন ধনের অধিকারী রে, ধনের অধিকারী। শোনেন, স্বামী স্ত্রী মানে এই যে কার লগে কার বিয়া, অমুকের পোলা অমুকের মাইয়া, কবুল কবুল কবুল, আবার হ্যাঁ না আচ্ছা ওইলো মহারানা দিল আইলো কইলো আই ওই নানি দাদিরা মাতার মধ্যে এমনি দূরে কবুল ক কবুল ক না কইতে চাই না মশলা হ্যাঁ কবুল ক কবুল ক কবুল কবুল ক ওই যে এমনি তিন কথা হে আবার মাঝে মধ্যে দিয়ে তিন কথায় বিদায় হয়েও যায়, তাহলে এখানে তো দেয়া নেওয়া হইল না, না কি বলেন আপনারা? তাই তো হলো কি প্রেম না, প্রেমটা যেন এমন না হয়। স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে যে মাঝখানে তুমি আমি হয়ে নামের বউ স্বামী, পতি হইল একজন, বেয়াদবি মাফ করে দিবেন, পবিত্র কোরআন খুললে দেখবেন যে সূরাটাকে কোরআনের জননী বলা হয়েছে, যে সূরাটা কিনা পবিত্র কোরআনকে বুকের মধ্যে আগলে ধরে রেখেছে তার নাম হচ্ছে সূরা ফাতিহা, যাকে কোরআনের জননী বলা হয়, তার মধ্যে খুললেই দেখবেন লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা রহমানের রহিম, আর রহমানের রহিম রহিম, আর রহমানের রহিম কে? মালিক ইয়াও দিন, যিনি বিচার দিবসের স্বামী, স্বামী বিচার দিবসের স্বামী, তেলে কে? পরমপতি, ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানের রহিম মালিক ইয়াও দিন, তিনি হচ্ছে বিচার দিবসের দাদাগুরু। খালেক দল সাহেবের একটি গান আছে, কোরআনে সই না ছিড়ায় আমি, তুমি হও সকতের স্বামী, তোমার নামে জানো গেল বাপের বাড়ি।
জনম গেল আমার বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম তাহলে জগৎপ্রতি জগৎ স্রষ্টা যদি একজনই হয় স্বরূপ লইয়া দেখো সাইয়া পুরুষ নহে সবই মাইয়া মাইয়া স্বরূপ অর্থ কোন রূপ নিজ রূপ স্বরূপ হচ্ছে নিজ রূপ স্বরূপ লইয়া দেখো চাই পুরুষ নহে সবই মাইয়া মাইয়া একজন হচ্ছে পরম স্বামী পরম পত্নী পরম স্রষ্টা যেই কথা আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে মালিকিয়া তাহলে পরম পতি যদি একজন হয় তাহলে জীবন যৌবন এক প্রকার পরমপতি যদি একজন হয় তাহলে জীবন যৌবন একই প্রকার স্বামী স্ত্রীর সম্পর্ক তো গিভ অ্যান্ড টেক দেয়া এবং নেয়া যা দিবেন তা পাইবেন যা দিবেন না বালা না দিলে ভালো পাইবেন একজনে কয় আই লাভ ইউ কয় না যুবক পোলাপার মনে ডাইন এভাবে কইমা গেছে তাহলে তো সিক করে মারতো হ্যাঁ একজনে কয় লাভ ইউ আর একজনে কয় লাভ ইউ টু আর একজনে আই লাভ ইউ থ্রি ও তারপরে ফোর ফাইভ সিক্স প্রেম পিড়ি দিতে হয়ে জায়গা যখন এই সিক্সের ঘরে চলে যায় তখন আর পিড়িতি বেশি দিন টিকে না না তখন জিএফ হয়ে যায় জিএফ বলে গার্লফ্রেন্ড বিএফ হলো বয়ফ্রেন্ড আবার এক্স বিএফ এক্স জিএফ হ্যাঁ কত রকমের দেখেন আল্লাহ কত প্রকার তার মানে ডেলিভারিটা ভালো মতো হয় নাই না না হয় না ডেলিভারিটা ভালোভাবে হয় না কারণ এটা যেমন দেওয়া তেমন যেমন ভাণ্ড যেমন পাত্রটা যেরকম মাল মেডিসিন তো তেমনই আশা করা যায় কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটা বলবো আমার জীবন যৌবন একজনের জন্য আমি যার পায়ে যার চরণে অর্পণ করে দিয়েছি কারণ দয়াল নবী খোদা না আবার খোদা হইতো জুদা না না আল্লাহর দর্শন আল্লাহর ওই ওই পর্যন্ত তো ডাইরেক্ট যাওয়া যায় না তো বিভক্ত আমার দয়ালের কথাই জানতে পারলাম নবী তরি শাখা আলী হাসান বসি পহেলা কলি চোদ্দ শ্রী পর ফুটিবে খাজা ওসমান হারুনি আমার এই হাত ক্রমান্বয়ে 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 চলে যাবে আমার মুর্শিদের কাছে আমার মুর্শিদ হইতে চলে যাবে তার কাছে থেকে হইতে চলে যাবে ওসমান হারুনির কাছে তারপরে চলে যাবে হাসান বসরির কাছে হাসান বসরির কাছে গেলে আর হযরত আলী করিমুল্লাহ ওয়াজুর কাছে যাওয়ার বাকি থাকে না আর হযরত আলীর কাছে গেলে আমার খোদার কাছে যাওয়া রাসুল বলছে সূরা ফাতির দশ নম্বর আয়াতে বলে দিন আল্লাহ বলছে বলে দিন রাসুল যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিল অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে রহিল তাহলে আমার এই হাতটা নিয়ে আসে ওই পর্যন্ত পৌঁছাই দিবে তাহলে সেই আমার কাছে পরম পেতে বেহুলা লক্ষ্মীদারের আমার দরকার জাক জাক আর বেশি বইলা কোনো কার্য নাই এই পর্যন্ত এই কথার ইতি দিলাম ভাই রে ইতি দিলাম ভাই রে ইতি দিলাম ভাই রে ইতি দিলাম ভাই বেশ তো ভালো কথার জবাব দেখলাম আমি আসরের ভিতরে কামেল মুর্শিদ ছাড়া নাকি আল্লাহকে পাওয়া যায় না বেশ সুন্দর আলোচনা পেলাম ধর্ম রাজাসরে মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চাইতে অধিক গুরু ভজলেই যারে আমি পাই পাই ঘরে যিনি মা তিনিও হচ্ছে প্রথম গুরু আরে তারপরে হচ্ছে পিতা গুরু বড় ভাই যদি থাকে সেও হয়ে যায় গুরু কিন্তু তারপরও একজন থাকে সে কিনা ভজনে গুরু গুরু যেহেতু আমার একজন ভজনের গুরু দরকার আমি জানতে পারলাম আমার জানার দরকার ছিল গুরু বলে মুরিদ হইলে কি হয় না হইলে কি হয় আমার মুরিদ হইতেই হবে এটার কারণ কি যেই আলোচনার মধ্যে যে মূল ভাব যে জবাব আসলো সেটা হলো মুরিদ হইতেই হবে মুরিদ না হয়ে আর কোনো উপায় নাই তাহলে এবার মুরিদ যদি আমার হতেই হয়
আমার যদি একজন পতি নিযুক্ত করতে হয় তাহলে যেখানে সেখানে মুখ নষ্ট করে আমার কোনো লাভ দরকার নাই। ও পাগল মন 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 ওঠে তুমি প্রেমের আগে কইর প্রেমিক সিলেকশন, তুমি প্রেমের আগে কইর প্রেমিক সিলেকশন। ও পাগল মন 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 ওঠে তুমি প্রেমের আগে কইর প্রেমের সিলেকশন, তুমি প্রেমের আগে কইর মনের সিলেকশন। আরে ওই যে নারী আর পুরুষে প্রেম করে সেই প্রেম না, অনেকে আবার চিন্তা করতে পারেন বাবরি সরকার উজি প্রেম পিড়িদের কথা কয়, ওই হাসান বসরি আর রাবেয়া বসরি, হাসান বসরি আর রাবেয়া বসরি দুজন খুব ভালো বন্ধু ছিল। হাসান বসরি একদিন দেখে রাবেয়া বসরি পাখিদের সাথে খেলাধুলা করে, তো হাসান বসরি চলে গেলেন। যাওয়ার পরে হাসান বসরিকে দেখে পাখিরা খেলাধুলা করছিল সত্য, কিন্তু উড়ে চলে গেছে, এক এক জায়গায় এক একজন পালিয়ে যায়। এবার হাসান বসরি জানতে চায় রাবেয়া বসরির কাছে, রাবেয়া বসরি তুমি তো আমার বন্ধু, তুমি যদি আমার বন্ধু হও পাখিগুলো তোমার বন্ধু, দেখলাম তোমার সাথে খেলাধুলা করে, তাহলে তুমি কেন তোমার বন্ধুদেরকে বলো না, আমাকে দেখলে কেন তারা পালিয়ে যায়। রাবেয়া বসরি কয় বেশ বলবো কোনো সমস্যা নাই, কিন্তু তুমি তোমাকে বলো তো হাসান তুমি আজকে সকালবেলা নাস্তা করেছো কি দিয়ে। তো হাসান বসরি বলছে আমি পাখির মাংস দিয়ে নাস্তা করেছি। রাবেয়া কয় এর জন্যই তোমাকে ওরা দেখলে পালায় যায়, কারণ তুমি যাদেরকে ধরে জবাই করে খেয়ে ফেলো ওরা চিন্তা করে যে আবার যদি তোমার কাছে ওরা যায়, আবার যদি তুমি ওদেরকে ধরে জবাই করে খেয়ে ফেলো। হাসান বসরি বলে বন্ধু কখনোই তোমার সাথে আমি পেরে উঠি না, আজকে একটা খেলা খেলবো। কি আজকে একটা খেলা খেলবো, একটু পালা পলি ভাই। ছোটবেলায় কিন্তু এই খেলাটাই আমরা অনেকে খেলছি, কারো মনে আছে আবার কারো মনে নাই। ছোটবেলায় পলাপলি খেলতাম না বাবারা, একজন পলাইতো আর একজনে কইতো এই পলা নইলে টু দিস টু টু, সংকেত সংকেত, কারণ আয় এত সামনে দেখানো যাবো না, তো ধরাই খাওয়া হয়ে যাব, মানে টু ডা করলে বুঝবো যে আশেপাশে কোথাও পলাই। হাসান বসরি কয় রাবেয়া আজকে একটু পলাপলি খেলবো, তুমি পালাবা আমি খুঁজে বের করব, আর আমি পালাবো তুমি আমারে খুঁজা বাহির করবা। রাবেয়া বসরি কয় খেলো রে বন্ধু এই খেলায় কোনো আপত্তি নাই। হাসান কয় তাইলে আজকে খেলা আমার থেকে শুরু হোক আমি আগে পালাই। হাসান বসরি পালিয়েছে, মুহূর্তের মধ্যে রাবেয়া বসরি কয় আসো না মিয়া, সপ্তম আসমানের উপরে লুকাইছো হাসান তোমারে নিলাম খুঁজিয়া। হাসান বসরি কয় ইস রাবেয়া, রাবেয়া বসরি এটা কেমন হইয়া গেল, আমারে তো তুমি মুহূর্তের মধ্যেই খুঁজিয়া বাহির করিলা, একটু পলাপলি যদি দীর্ঘ সময় হইতো আমার মনে লাগত কিন্তু ভালো। এবার রাবেয়া কয় কথা ছিল খুঁজে বের বাহির করেছি, এইবার আমার পর্বত রইয়া যায় বাকি। হাসান বসরি কয় পলাও রে রাবেয়া বসরি তোমারে দেখি আমি খুঁজা বাহির করিতে নাকি পারি। রাবেয়া বসরি পালাইল, অনেক সময় ধরে হাসান খোঁজে ডানে বামে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আল্লাহর বেহেস্ত দোজক পাতালপুরি সর্বদিকে খুঁজিয়া না পায়। এইভাবে অনেক সময় গত হয়ে গেছে, হাসানের মনে খালি রাবেয়া 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 গায়, কয় কোথায় আছো প্রাণের বন্ধু তোমারে আমি নাই আর দেখতে পারি। ওরে বন্ধু এইখানে তো মনে হয় হেরে যাব, তাতে আমার কোনো দুঃখ নাই তুমি আসো তাড়াতাড়ি। বন্ধু তোমারে আর আমি খুঁজে পাই না, আমি হার গেলাম মানিয়া, তুমি আসো সামনে তোমারে দেখে একটু পরাণ জুড়াইব আমি বলতেছি তোমার শোনে। রাবেয়া বসরি মুহূর্তের মধ্যে বাহিরে আসিল, সঙ্গে সঙ্গে আয়েশা হাসান বসরির সামনে দাঁড়াইল। সামনে সামনে আয়েশা দুইজনের চোখে একটু ভাব আদান প্রদান হইল। এইবার হাসান বসরি কয় প্রাণের বন্ধু আমি গেছি হারিয়া, কিন্তু এইখানেতেই একটা কথা রে বন্ধু আমি নিব জানিয়া। কয় কি
কয় বন্ধু আমি লুকাইলাম তুমি মুহূর্তের মধ্যে আমাকে খুঁজে বাহির করলা কোনো সময় লাগে নাই কিন্তু তুমি কোন জায়গায় পলাইলা আল্লাহর বেহেশত দাও ডানে বামে পূর্ব পশ্চিম পাতালপুরি সর্ব জায়গায় তোমারে আমি খুঁজিয়া না পাই ও রাবে কয় আরে বন্ধু রে বন্ধু রে এত দূরে দূরে খুঁজলে কি আর বন্ধুর দেখা মিলে ভাই এত জায়গায় খুঁজলা রে হাসান কেন তোমার একবার ঈদ মাঝারে খোঁজো নাই তারে ঈদ মাঝারে রাখব ছেড়ে দেব না তারে ঈদ মাঝারে রাখব জন্মের জন্য জিতবো আমি তুমি আমার সাথে বিয়া বইবানি হাসান বস্রি কয় বেশ রাবেয়া কয় বেশ রে বন্ধু কোনো দুঃখ নাই তুমি যখন আমারে প্রস্তাব করছো তোমার সাথে বিয়া বসতে হবে ভাই আগে জবাব করো কার সাথে কার হয় রে মিয়া আমি জানতে চাইতেছি হাসান বস্রি কয় কেন একটা নারীর সাথে পুরুষের তুমি রীতিনীতি জানো রাবেয়া বস্রি তাই যদি পুরুষের সাথে নারীর বিয়া হয় তাইলে জবাব করো তুমি পুরুষ নাকি নারী হাসান বস্রি কয় কয় কি আমি ওই হাসান বস্রি সেই হাসান বস্রি যার জীবন দশায় রাসুলের জুঠা পানি খাওয়ার মতো সৌভাগ্য হয়েছিল আমি ওই কথাটাই ধরি হাসান বস্রির মা দয়াল নবীর বাড়িতে ঝিয়ের কাজ করিত আমার দয়াল নবী একদিন ক্লান্ত হয়ে বাড়িতে আসলো জেনে রাখা ভালো পিপাসাক্ত হয়ে দয়াল নবী পানি চাইল খাইবার লাগিয়া পানি খেল কিন্তু আর একটু অবশিষ্ট পানি গেছে গ্লাসের মধ্যে রইয়া আবার হাসান বস্রি ছিল ছোট্ট বাচ্চা সেও এসেছে ঘরের মধ্যে তার পিপাসা লাগে বটে ওই যে একটু পানি বাকি রইয়া গেছে ছিল গ্লাসের ভিতরে ওইখান থেকে নিল কিন্তু নিল পানি খাইয়া হ্যাঁ হাসান বস্রির মা ভয়ে কাঁপে এইটা কি কাজ করলো হাসান শিশু বাচ্চা হইয়া দয়াল নবীর পানি খেয়ে ফেলছে আমি জবাব দিব কি আমার নবী কয় শোনো শোনো ও গো বেটি তোমার হাসান কিন্তু আজকে আমার শুধু জুঠা পানি খায় নাই এই বেলায় দিয়ে হাসিল করে নিয়েছে জননী আমি তোমারে জানাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই হাসান রে জিগায় রাবেয়া বস্রি তুমি পুরুষ নাকি নারী জবাব করো করো রে বন্ধু জানতে চাই তাড়াতাড়ি হাসান বস্রি কয় এই না কথার জবাব এখন আমার কাছে নাই সাত দিন আমারে সময় দাও বন্ধু সাত দিন পরে তোমার সামনে আইসা হাসান বস্রি আমি দাঁড়াবো তাই সাত দিন কত হইয়া গেছে রাবেয়া বস্রি শনিবার পায় হাসান বস্রি গেছে কিন্তু মোরে
দৌড়াইয়া গেছে রাবেয়া বশ্রী হাসান বশ্রী আসেরে যেইখানে যায় দেখে শুয়ে আছে কাফনের কাপড় দিয়ে ঢাকায় আছে হাসান বশ্রী রাবেয়া বশ্রী কয় সর সর একটু হাসান রে হাসানের সাথে দুই একটা কথাবার্তা বলি আরে গ্রামের লোক কয় পাগল হয়ে গেছে মৃত মানুষ কি কথা বলতে পারে রাবেয়া বশ্রী কয় যদি মরে যায় তাহলে কথা বলবে না যদি আমি বলাইতে পারি তাহলে কি বলতে দিবা জানতে চাই তোমাদের সাক্ষাতে ও যদি মৃত হয় তাহলে তো কথা বলবে না আর যদি কথা বলাইতে পারি তাহলেই আমি বলতে চাই তাতে কি তোমাদের আপত্তি আছে কি নাই একটু তোমাদের কাছে জানতে চাই বলে না বলো কথা সেদিন রাবেয়া বশ্রী হাসান বশ্রীকে জিজ্ঞাসা করেছিল বলো হাসান তুমি পুরুষ কিংবা নারী এই কথার জবাব না দিয়া বন্ধু কোথায় যাও রে চলি হাসানে কয় ও রাবেয়া সেদিন মরায়ও কিন্তু কথা বলছিল সুবহানাল্লাহ হ্যাঁ হাসানে কয় ও রাবেয়া আমি তোমারে বলি ও জগতে তুমি ও যায় আমি ও তা দুইজনে হইয়া গেছি নারী তাই তো চলে যাচ্ছি যাচ্ছি আমি আমার দিন বন্ধুর বাড়ি ও যার চরণে যার কাছেতে আমি স্ত্রী হয়ে থাকি তাহলে এইখানে একটু আমার জানাই বারে চাই যেহেতু আমার মুরিদ হইতেই হবে আজকে পেয়েছি যখন একজন ভাবুকের গোসাই ও গুরু পুরুষ কিংবা নারী তুমি বলো আমার তাই রে কথা বলো আমার তাই রে বলো রাখেন মাইয়াই মাইয়াই সখী হয় সখী বহুদিন ধরে খালি কথা লয়ে ঘুরতাছে কিন্তু কর্ম তো বয়াতি পাই না আরে কাকা আ একলা পায়া সিরে টেম্পালাইয়া যাবের কোথা মায়া মায়া সখী হয় বইন হয় খালা হয় ফুপু হয় চাচি হয় নানি দাদি ইত্যাদি ইত্যাদি আপনাকে প্রতিনিযুক্ত করব আপনার কাছে মুরিদ হব কোনো ক্ষতি নাই কোনো দুঃখ নাই কিন্তু আমার কথাটা হলো ওই জায়গায় আপনাকে আমি আমি তো আর আমি তো আর খোদা দেখি নাই দেখছি না আমি ওই পর্যন্ত যাইতেও পারবো না ওই যে আপনি বলে গেছেন যে ক্রমান্বয়ে হাত চলে যাবে তার কাছে সে নিয়ে দিবে হাসান বশ্রীর কাছে হাসান বশ্রী নিয়ে দিবে আমার হযরত আলীর কাছে হযরত আলীর কাছে গেলে আর আমার আল্লাহর কাছে তাহলে আমি যে আপনার কাছে নিয়ে হাতটা দিমু আমার একটু জানার দরকার আছে না আপনি কি আমার মতো নাকি একটু ভিন্ন ওই আমার এই পর্যন্ত বলা কওয়া কথাই দিব ইতি রে তার শুনে তার মধুর প্রীতি অপি তারা তারা জানে গো শুনে ভক্তের প্রীতি প্রীতি তারা তারা জানে গো তার শুনে তার ভাবের প্রীতি ওরে আমার আল্লাহর সঙ্গে নবীর প্রীতি ওই আমার আল্লাহর সঙ্গে মধুর প্রীতি
একজন পালোয়ান ছিল, নাম ছিল তার রুকানা। এই রুকানা আমার দয়াল নবীকে বিশ্বাস করে না, নবীর ধর্মকে বিশ্বাস করে না, আল্লাহর কালেমাকে বিশ্বাস করে না। রুকানার সাথে একদিন দয়াল নবীর দেখা, এমন সময় আমার নবী বলল, রুকানা তুমি আমার ধর্মে আসো একবার, পড়ো কালেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। এই রুকানা চিন্তা করে, এই কি এক জালার মধ্যে পড়লাম, এর সাথে দেখা হইলে খালি কি কয় না কয়, এর আজকে একটা শিক্ষা দেওয়া উচিত। ঠিক আছে, আমি তোমার কথা মানি, আমি তোমার কালেমা স্বীকার করতে পারি। তৎকালীন সময়ের মস্ত বড় কুস্তিগির ছিলেন রুকানা, রুকানা ছিলেন পালোয়ান। সে বলে যে আমি তোমার কালেমা স্বীকার করতে পারি যদি তুমি আমার সাথে কুস্তি খেলো। রুকানা জানে না যে সর্বশক্তির শক্তিমান হচ্ছে আমার দিনের নবী, তার শরীরে যে আমার আল্লাহ পাক কত শক্তি দিয়ে রেখেছে। রুকানা কি করলেন, আমার দয়াল নবীর সাথে কুস্তি খেললেন, সর্বপ্রথম হেরে গেলেন। রুকানা কয়, আরে আমি তো তোমার ভালোভাবে ধরলামই না, কুস্তি খেলার একটা নিয়ম আছে না, তুমি দাঁড়াইবা আমি দাঁড়াবো, একজন আর একজনের দিকে তাকাবো, এক দুই তিন, ওয়ান টু থ্রি, একটা রেডিয়ামেডি ব্যাপার আছে না, আসো। নবী কয়, বেশ রুকানা তুমি আমার দিকে তাকাও, আমি তোমার দিকে তাকাই, তুমি এক দুই তিন কও, তারপরে তুমি কুস্তি খেলা শুরু করো। ওইবারও আমার দয়াল নবীর সাথে হেরে গেলেন। কিছু গাউরা প্লেয়ার আছে না, এডি কয় দান দেন তিন দেন, মানি না, দি দেখবেন মানতে চায় না, কয় না এবারও তোমার কেমন কেমন হইলো, একটু চিট করলা, আমি আগে তোমারে ধরবো, তুমি আমারে পরে ধরবো। আমার দিনের নবী বললেন, ঠিক আছে রুকানা তুমি আমাকে আগে ধরো। সেইবারও আমার নবীর সাথে হেরে গেলেন। এবার অবশেষে কল কৌশলে আমার নবীকে বলে, এই মোহাম্মদ শোনো, এই কুস্তি মুস্তি বাদ দাও, আজকে আমার শরীরটা বেশি ভালো না, শরীর একটু জ্বর জ্বর ভাব, এর জন্য আমার কাছে খেলাটা খুব বেশি একটা ভালো লাগতেছে না, তবে তোমার কালেমা আমি স্বীকার করতে পারি। উনি তাকাইলেন, তাকায় দেখে চোখ বরাবর দেখা যায় একটা খেজুর গাছ। সুবহানাল্লাহ, উনি এটা চিন্তা করলেন যে এটা একটা খেজুর গাছ, দেখি মোহাম্মদ তুমি যদি এই খেজুর গাছের মুখ দিয়ে কথা বলতে পারো, এই খেজুর গাছ যদি তোমার কালেমা স্বীকার করে, তোমার কালেমা মুখ দিয়ে তার এই খেজুর গাছের মুখে যদি, খেজুর গাছের থেকে যদি কোনো বাক শক্তি বের হয়, কোনো জবান খুলে যায়, তখন আমি তোমার কাছে কালেমা স্বীকার করব। হ্যাঁ, আমার আল্লাহ কয়, রাসূল আপনি শুধু ইশারা করেন, ইশারা করলেই তো হয়ে যায়, আপনি শুধু একবার বলেন। আমার নবী ইশারা করলেন, আর ওই দূর থেকে গাছটা, সেই খেজুর গাছ কি করলেন, আস্তে 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 মানুষের মতো করে হেঁটে 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 আমার নবীর সামনে আসলেন। এসে মাথাটা নত করে সেই খেজুর গাছটাও সেদিন ঝুঁকে তারপরে স্বীকার করলেন, এবং তার জবান খুলে গেল, সে বললেন, কালেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার রুকানা ভাবলেন, যদি একটা খেজুর গাছ এই কালেমা স্বীকার করতে পারে, তাহলে অবশ্যই তিনি সত্য, এবং তার কালেমা সত্য, এবং আল্লাহও সত্য, এবং দলিল আলো প্রমাণ করে এই খেজুর গাছের উপরে দয়াল নবীর পৃষ্ঠ মোবারক দিয়ে নবী খুতবা পাঠ করতেন। যখন মিম্বর বানানো হলো, তখন আর আমার দয়াল নবী মিম্বরে খুতবা পাঠ করে, আর মসজিদের পাশে মানুষের মতো গুনগুন সুরে কান্নার শব্দ শোনা যায়। আমার দয়াল নবী কয়, এইভাবে কাঁদে কি? আমার নবী, নবীজি বের হয়ে দেখেন খেজুর গাছটা কান্না করে, কয় তুমি কেন কাঁদো? কয়, নবী আপনি এতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত মিম্বর ছিল না আপনি, ততদিন পর্যন্ত আমার পৃষ্ঠ, আপনার পৃষ্ঠদেশটা, পৃষ্ঠ মোবারকটা আমার শরীরের উপরে দিতেন, এখন মিম্বর হয়ে গেছে, আপনি আর আমার শরীরের উপরে আপনার পৃষ্ঠ মোবারক দেন না। ওই খেজুর গাছটাকে আমার দয়াল নবী, খেজুর গাছটা যখন প্রাণ ছেড়ে দিয়েছিল, তখন আমার দয়াল নবী তাকে মানুষের মতো জানাজা দিয়ে দাফন কাফন করেও মাটি দিয়েছিল। তাই সাধক তার গানের মধ্যে বলেছে, পাহাড়
राजा होइ नो कोई साके पूरा बोत दे आमारे निशाय मुझे रोई আর সেই বাংলাদেশ বর্তমানে বিশ্বের ধনীদের তালিকায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে বলে আজকে শিল্পপতি আতিকুল্লাহ বাবু সাহেব হ্যালো বিশিষ্ট ব্যবসায়ী আমাদের মাঝে উপস্থিত মাননীয় এমপি সাহেবের খুব কাছের লোক অন্তরের লোক আমাদের বিশিষ্ট ব্যবসায়ীদের জন্য আমরা যে বিশ্বের ধনীর তালিকায় চলে গেছি এই সুযোগে একটা তালিয়া সবাই এই একটা আসর করতে কমসে কম মনে হয় সাত লাখ টাকার কম লাগবে না হ্যাঁ হ্যাঁ সুন্দর করে সাজিয়েছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ মেলেন মেলেন ঠিক আছে ইয়েস ওকে হ্যালো হ্যালো ঝরো ঝরো অভি
তোমার ভালো কবির ভাই ভালো ভালো কই ভাই আপনার এই গানটা ফেসবুকে ছড়াছে ২০০ টাকা দিয়ে গানটা গাইলাম মামনি হাজারা টাকা নিয়েছে তো আরো ১০০০ টাকা দিছে এমন দিলে তো গাইতে পারি কোনো অসুবিধা নাই তার সামনের আসরে ভান্ডারি গান গাবো কয়েকটি একসাথে এবার পালার মধ্যে চলে যাই যেই প্রশ্ন করেছে ছোট যে আপনি যা আমিও তো তাই বিয়া করবেন কারে মুরিদ করবেন কারে এর জন্য আমার একটা গান গাইতে হবে সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম চিত্তে মুরাইয়া মাথা প্রেম চিত্তে মুরাইয়া মাথা কল্পতর জড়িয়ে ধরো আমার ময়ূর তারকে ধরিয়ে ধরো শুন বলি গো ভক্তি ভালো ভালো সাধুর সঙ্গে মাটি
সাধুর সঙ্গে প্রেম করুন ছোট আমার এই জবাবে আরেকটা গান আছে কি ও নিত্য দেহ থাকিতে নিত্যের করণ হবে না ধামে যেতে করো যেতে করো আগে নীলা নিচে দুটি শব্দের অর্থ মিলবে সেই মুক্তির খবর আমার ভান্ডারির কাছে মিলবে সেই মুক্তির খবর পানি এক কেজি চিনি এই দুই কেজি যদি একসাথে মিশাই কয় কেজি হবে
2 কেজি পানি 1 কেজি পানি 1 কেজি চিনি একসাথে মিশিয়ে 2 কেজি 2 কেজি দেখো অসুবিধা নাই একটু ভাবে থাকি সবার নিয়ে নাকি পিছন থেকে আবার বলছে 1 কেজি আসলে 1 কেজি পানি 1 কেজি চিনি একসাথে মিশিয়ে 2 কেজি হয়ে যায় নাকি এই 2 কেজি দিয়ে 1 কেজি হয়ে যায় যখন মিশায় হ্যাঁ মাইপা দেখেন তখন বাবলি সরকার বাইরে গেছে আসল তার এই গানের জবাবের জন্য আমি 2টা গান গাইলাম এই কথা বলো না সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম চিত্তে মুড়াইয়া মাথা কল্প তরু জড়িয়ে ধরো সম্বলিক ভক্তিলতা চৌদিকে দাও সত্যের বেড়া ফিরবে কত ছাগল ভেড়া জল ঢালো ওই গাছের গোড়া ফুটবে কলি মেলবে পাতা বিশ্বাসের আকরা দিয়ে ধরো তারে পাকড়াইয়ে কুবাতাসের ধাক্কা খেয়ে ভাঙে না যে লতার মাথা রাধা পদ্ম ফুটলে পরে এখানে জবাবটা প্রেমের গুরু সাংস্কৃতিক মতে হিন্দু মতে প্রেমের গুরু শ্রীমতী রাধা রাধা পদ্ম ফুটলে পরে বাজবে বাসি গুনগুন সুরে কালো ভ্রমর আসবে উড়ে কালো নয়স উজ্জ্বল সদা মনমোহন তুমি গুরু আমি গুরু তুমি নারী আমি নারী আমি একটা প্রশ্ন করেছিলাম তোমার জীবন যেমন কয় প্রকার সংসার স্বামীরে দিলে কোনটা জগৎ স্বামীরে দিলে কোনটা ও নিজেই গাইছে মাওলা গো তুমি হ জগতের স্বামী কোরআনে শুনেছি আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশ্নটা তোমার জবাব তো তুমি দিলা তারপর আবার এতগুলি কথা কইয়া ঘুরে আবার ওই ডিজি গাইলা ভালো কি মনমোহন কয় নিজের মাটি করো আগে পরিপাটি মিছে মিছে কান্না কাটি শুকনো মাটি হয় না কাটা তাই জবাবটা এইটাই প্রেম পাঁচ প্রকার সুখ শান্ত দর্শ বাসল মধুর সুখ প্রেম হইল গুরুর সাথে আর মধুর প্রেম হইল স্বামী স্ত্রীর সাথে সংসার স্বামী যেটা এটা মধুর প্রেম গুরুর সাথে যেটা এটা হলো সুখ প্রেম আর সুখ প্রেম যেটা ওই যে হাসান বসরুর নারী তুমিও নারী গুরুর কাছে গেলে ওখানে দুইজনেই নারীর একটা ভাব অর্থাৎ মূল স্বামী তোমার আল্লাহ জগৎ স্বামী আল্লাহ ওখানে কোনো মধুর প্রেম হয় না ওখানে ভক্তের জিহ্বা ভক্তের কর্ণ জুনি আর গুরুর জিহ্বা হইল লিঙ্গ পারদধি আমার একটা গান আছে আমার মইন বাবার বাসর ঘরে বহু সাজিয়া যায় আমার ভান্ডারির বাসর ঘরে বহু সাজিয়া যায় সোনা চাঁদি হীরা কাঞ্চন ওই বাসর সোনা চাঁদি হীরা কাঞ্চন ওই
চরণ খানা মুর্শিদ নিজে দুলহা হইয়া সেই বিয়া পড়ায় অর্থাৎ মুরিদ করায় গুরুর জিব্বার লিঙ্গ হতে ভক্তের কর্ণ জুনিতে সিনায় সিনায় ফায়াত দিয়া প্রেমের ফুলফুটা স্বামী স্ত্রী সহবাসে যেমন সন্তান হয় গুরু শিষ্যের সন্তান হয় গুরুর জিব্বার লিঙ্গ হতে ভক্তের কর্ণ জুনিতে হ্যাঁ সিনায় সিনায় ফায়াস দিয়া না হবে রে তোর জ্ঞানের সন্তান পাইবি রে আউলিয়ার সন্ধান অতি মানকুল মান তেজ্য করে হলুদ মাখি সেই বিয়াতে কবুল দিয়া ভক্ত যত আসে ধাইয়া লতিফ সরকার ও বউ সাজিয়া রইয়াছে আসলে পৃথিবীর সমস্ত গুরু দেহ ভিন্ন গুরু একজনই ওই যে তুমি হো জগতের স্বামী কোরআনে শুনেছি আমি তোমার নামে বয়েছিলাম বিয়া মুসা নবী আল্লাহ কয় মুসা ফেরাউন আমার অনেকগুলি উম্মত এ বান্দা আটকায় রাখছে তুমি ছুটাই নিয়ে আসো মুসা নবী তো ঠেরা নবী মুসা নবী একদিন আল্লাহ রেখে আসছে আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম তুমি যদি মুসা হইতো আমার কাছে কি চাইতা আল্লাহকে এই মুসা তুই কোনোদিন আল্লাহ হইতে পারবি না মুসাকে দমক দিও না তুমিও কোনোদিন মুসা হইতে পারবে না কেমন ঠেলা কয় আল্লাহ তুমি কি মনে করো তোমার চাইতে আমার একটা জিনিস বেশি আছে তোমার যা আছে আমার একটা জিনিস বেশি আছে আল্লাহ হাসিয়া দিছে ফেরেশতারা হাসিয়া দিছে মুসারে আমার চাইতে আবার তোর কি বেশি আছে মুসা নবীকে আল্লাহ আমার মৃত্যু আছে তোমার মৃত্যু নাই এটা আমার বেশি আছে আল্লাহকে ঠিকই তো কইছস মুসা নবী আল্লাহ রেখে আল্লাহ আপনি তো খান না যদি খাইতেন কি খাইতেন আল্লাহকে আমি দুধ খাইতাম দুধের মধ্যে সকল রোগ প্রতিরোধ করার ক্ষমতা খুব ছাড়ামি করতো আল্লাহ আল্লাহকে আল্লাহকে মুসা আমার বান্দারে নিয়ে আসো কারাগারের মধ্যে ফেরাউনের কারাগারে মুসা নবীকে আল্লাহ তুমি আমার দেখা দাও কারণ ফেরাউন যেই খারাপ গেলেই কইবনে তোর খোদার লম্বা কতটুক পাশ কতটুক নাকটা কেমন ঠোঁটটা কেমন সিনাটা কেমন তুমি দেখা দাও জিগাইব ফটর ফটর কই এলাম আল্লাহকে মুসারি আমার দেখা তো তুমি এইভাবে পাইবা না কয় তাহলে তোমার বান্দা তুমি জুড়াই লই কারণ তুমি হইলে অদৃশ্যে আমি হইলাম দৃশ্যে শেষা দেখাইলে তো আমি খামো তুমি আল্লাহ দেখা দাও কয় দেখা দিলে সইতে পারবা কয় হ্যাঁ সইতে পারবো কয় দেখতেই চাও কয় হ সেদিন আল্লাহ সমগ্র পৃথিবীর অন্ধকার করে দিয়েছিল মুহূর্তের জন্য আর বলেছিল মুসা স্থির হয়ে দাঁড়া হয়েছে সব অন্ধকার হয়ে গেলে একটা ভয় ঢোকে না ভিতরে মুসা নবী কাঁপতাছে আল্লাহকে খেলা চলবে না বন্ধ করে দিব কয় চলবে কয় তাহলে কাপস কেন কয় যতই কাঁপি তোমার দেখতে চাই ডাইনে বামের মন কিন্ন কি কেরামান কাতেবিন সরাই দিছে কারণ শুধু মুসা দেখবার কেউ দেখতে পারবে না কিতাবের মধ্যে সে তাফসীর কিতাবের মধ্যে সাত আসমানের উপরে আল্লাহর আরশ লৌহ মাহফুজ লামুকাম থেকে তিনি
আস্তে আস্তে ধীরে ধীরে যখন মুসা নবীকে দেখার জন্য প্রস্তুতি নিয়েছিলেন আসমানের দরজাগুলি খুলতেছিল আর মুসা নবী ভয় পাইতেছিল আল্লাহকে খেলা চলবে না বন্ধ করে দিব মুসাকে আল্লাহ খেলা চলবে কয় ভয় পাইও না যখন একটা করে নূরের পর্দা 70,000 নূরের পর্দা খুলতেছিল মুসা নবী আরো ভয় পেয়ে গেলেন কারণ আমি গাড়িতে করে কক্সবাজার গেছিলাম শুয়ে রইছি হঠাৎ করে একটা শোশো শব্দ হচ্ছে আমি ভয় পেয়ে গেছিলাম ড্রাইভারের জিগে ব্যাপার কি কয় সমুদ্রের গর্জন একটা একটা ভয়ঙ্কর গর্জন এসেছিল এই দিয়ে যদি একটু ভয় পেয়ে যাই আর আল্লাহর রূপটা দেখবো ওইটার গর্জনটা কেমন হইতে পারে মুসা নবী আরো কাপ্তা সাল্লাহ বলে খেলা চলবে না বন্ধ করে দিব কয় চলবে সেদিন আল্লাহর আরশের পর্দা ডাইন হাতের সাদা তাঙ্গলি বাম হাতের বৃদ্ধাঙ্গলি গোল এইটুকু ছিদ্র করেছিল কোন কোন তাফসীরকারক বলেছে না বেশি হয়ে গেছে সেই পরিমাণ ছিদ্র করে আল্লাহ নূরের কিঞ্চিত মাত্র ঝিলিক দিয়েছিল সেদিন তুর পাহাড় জ্বলে গেছিল মুসা বেহুশ হয়ে গেছিল আল্লাহর কুদরুকে মুসাকে আবার চেতন করলেন আল্লাহর রূপ দেখা কি সহজ কিন্তু আবার যদি কামের যেমন সূর্যের দিকে চাওয়া যায় না নাকি যদি একটা কাঁসার প্লেট মাটির মধ্যে রেখে ওখানে পানি রাখা হয় আর যদি সূর্যের আলোটা ওখানে পড়ে আর যদি কাঁসার প্লেটের মধ্যে সারা দিন চায়া থেকে চোখের জ্যোতির কোনো প্রবলেম হবে না না কোনো ক্ষতি হবে না তেমনি যদি কামেল মুর্শিদের হাতে কেউ হাত দেয় রজ্জবদন সাহেবের গানের মধ্যে আছে শানে নজুল কাকে বলে দেখো পীরের চরণ তলে গে নাকি ফুটিয়া গেলে দেখতে পাবি অরুজ নজুল মন্তরা বন ঘরে আছে খোদা আছে মুহাম্মদ রাসূল তাই তোমার এই চোখে প্রভুর রূপ দেখা সহজ না একজন গুরুর মাধ্যমে যদি পারো আমি আগেই বলেছি নিজের স্বরূপ দেখতে হলে সামনে লাগে একটি আয়না আমার মাওলা স্বরূপ দেখতে হলে কামিল মুর্শিদ ছাড়া হয় না তাই তো বাবলি সরকার আমি জবাব দিয়ে দিছি তুমি বাহিরে ছিলা কয় শুনছি শুনছিলে তো আগেও আবারও তো জ্বালাইছো গুরুর কাছে কোনোদিন কাম ভাবে থাকে না বলছিল হাসান তুমি কি পুরুষ না নারী একটা কথা আছে স্বরূপ নিয়ে দেখো চাইয়া পুরুষ নয় সবই মাইয়া তবে মেয়ের স্বভাবের মধ্যেই আছে গুরু এবং শিষ্যের একটা প্রেমভাব ওই যে রাধা পদ্ম ফুটলে পরে বাসবে বাসি গুনগুন সুরে কালো ভ্রমর আসবে উড়ে কালো নয় সাদা রাবেয়া বসির গুরুই ছিল হাসান বসির তবে কামের গুরু ছিল না সেটা ছিল প্রেমের গুরু কিন্তু আমি গান গাই আর ভাবি মাননীয় এমপি সাহেব আপনার তো অনেক কাজ অনেক ব্যস্ততা এই যে বসে আছেন আবার ভাবতেছেন গেলে কেমন দেখা যায় যাব কি যাব কারণ আমি যদি আপনার বিদায় দিয়ে গান গাই কারণ আর যদি ভালো লাগে থাকতেও পারেন এই আসর পর্যন্ত নাকি কারণ তারা তো অনেক ব্যস্ত আর বিশেষ করে আমার এখানে একটা পাহা ছোটই করে দিব একটা পাখাও যদি থাকতো গরম তো লাগতেছে ওখানে বিদ্যুৎ থাকলে আমার ফ্যানটা দিয়ে দিতাম একটু বাতাস খেতে ভালো লাগতো তো তাই গান গাবো বেশি কথা বলবো কম গান গাবো বেশি টানা হইলেই আমরা দুজন হইয়া যাই তবে আমি গাজীপুরে অনেক আসর করেছি আজকে অনেক মা বোনেরা এবং আপনারা মুরব্বীরা অনেক আসে এখানে জানি আমি এখানে তরিকার আমার ভাই বোন অনেক বেশি এত সুন্দরভাবে গুরু ভক্তের পালা আপনারা শুনতেছেন আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া এই বছর যদি 100 আসর করে থাকি তার মধ্যে যদি 5টা আসর শ্রেষ্ঠ হয় আজকের একটা শ্রেষ্ঠ আসর সবাই তাই বাবলি সরকার 16 নাম 32 অক্ষরে 28 নাম রেখো ধরে 28 নাম দাও ছেড়ে 4 অক্ষর রেখো ধরে এই 4 অক্ষরে হাকিগত কি আমি শুনতে চাই ছোট্ট কইরা রাখলাম কথা ইহার বেশি আমাদের চেয়ারম্যান সাহেব ইশারা দিয়েছে আমরা যেন কথা কম বলে গানটা একটু বেশি গাইতে পারি ধন্যবাদ
হারমোনিয়াম তো মনে আর একটু লাগবে। আমার একটি গান, বিশেষ করে যুবক ভাই যারা, সবাই গানটা খেয়াল করবেন, যুবক ভাই একটু বেশি বেশি মন দিয়ে গান শুনবেন। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, গুরুর সেবা না করো, তাবা ঘরের খাদেম হইলে কোনো ফায়দা নাই, মদিনার ইমাম হইলেও কোনো ফায়দা নাই। যদি বাবার সেবা ¡Gracias!
গে বাপ মার দুয়াই আল্লাহ কবুল লই কলিয়া ভাই রে ভাই ও ভাই রে ভাই আফ্রিকার কালে এক লোক বর্তমানে মক্কার ঘরের খাদেম ইমাম ইমাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আপনারা দেখেছেন মা একদিন দোয়া করেছিল বাবা রে তুই একদিন কাবা ঘরের ইমাম হবি বলেছিল মা গো আমি একে তো কালো থাকি আফ্রিকা মক্কার ঘরের খাদেম হওয়া সহজ মা বলেছিল জানি না আমার ভিতর থেকে কেন যেন চলে এসেছে সেই দোয়া আমার আল্লাহ কবুল করেছে বর্তমানে সে মক্কার ঘরের খাদেম সুবহানাল্লাহ একটা বাচ্চা মারা গেছে নবীর কাছে নিয়ে এসে জানাজা দিব কিন্তু বাচ্চার চোখটা খুলে আছে নবী আঙ্গুল দিয়ে টান দিছে বন্ধ করার জন্য বাচ্চারা জিন্দ হয়ে গেছে নবী কয় মাওলা আপনি আল্লাহ আমি আপনার নবী আমি চাইলাম ওর জানাজা করব আর জিন্দ হইলো কার কোথায় আল্লাহ বলে দোস্ত আপনি চান জানাজা করবেন আর পিছনে ওর মা কাঁদতেছে আল্লাহ তুমি আমার সন্তানকে জিন্দা করে দাও আপনি জানেন না আপনার দোয়ার আগে আমি সন্তানের জন্য বাপ মার দোয়া কবুল করে ফেলি আমরা তিন ভাই ছোটবেলা দরবারি গানে থাকতাম দিনের বেলা ঘুমাইতাম ছোট দুই ভাই আমাকে কাজের জন্য ডাকতো মা বলতো ওরে ডাকিস না ও একদিন শিল্পী হবে কিন্তু আমি বলতাম মা তুমি যে দোয়া করো গান গাইতে গেলেই তো শরীর কাঁপে যেই মঞ্চে দাঁড়াইতাম আর খালি শরীর কাঁপতো মাকে শরীর কাঁপে আয় আমার কাছে মা একটু থুতু দিয়া মুছে দিলেন বললো যে আর কোনোদিন তোমার শরীর কাঁপবে না এখন যত লোক হোক না কেন সেই ভয়টা ভিতরে নেই মায়ের দোয়া ইনশাল্লাহ চলে গেছে মাইজিদ বস্তামি মায়ের দোয়া উলি হয়ে গেছে শেখ ফরিদা উলিয়া মায়ের দোয়া উলি হয়ে গেছে এখানে অনেক মায়ের আজকে আছে অনেকে চোখের পানিও ফেলতেছে যার জন্য আমি গানটা নিয়েছি আমার যুবক ভাইরা বাবা হলো কাবা মা হলো মদিনা এক ছেলে না বলে পারছি না তার বাবারে কলারে ধরে ঘুষে বাড়ির ঘাড়ায় নিয়ে গেছে বাপে ছেলেরে বলে আমার এর বেশি নিস না বলে কেন ছোট যে আমি আমার বাবারে ঘুষে এই জায়গায় এনেছিলাম আমি যেদিন আমার বাবারে মারছিলাম তুই চেয়ে চেয়ে দেখছিলি আজকে তুই আমাকে মানুষ তোর ছেলে ওই যে দরজার মধ্যে চেয়ে চেয়ে দেখতেছে গিভ অ্যান্ড টেক যেমন দিবেন তেমন পাবে আবার যদি সন্তান মা বাবাকে শ্রদ্ধা করে আপনার সন্তান একদিন আপনাকে ভালোবাসবে আপনি যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলেন রাব্বির হাম হুমা কামা রাব্বাই আনে সাগিরা আল্লাহ বলে সন্তানের দোয়ায় আমি বাপমার গুনাহ মাফ করে দেই আবার মা বাবার দোয়ায় সন্তানের গুনাহ মাফ করে দেয় আপনি যদি মা বাবার কবরে দোয়া করেন একদিন আপনার সন্তান আপনার কবরে গিয়ে দোয়া করবে ও ভাই রে ভাই Ah!
লাঙ্গল কোনদিন রান্দন দিয়া চাইছা করা যায় না, ওইটা গাছে থেকে হয়ে আসে। কিছু কিছু লোক নেতা আল্লাহর তরফ থেকে হয়ে আসে। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। আপনার আব্বা আমার আব্বা নাই, যেখানে থাকুক তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি। যে ভাই পুরস্কার করেছেন তার প্রতি সালাম, ধন্যবাদ। এই আসরকে অলঙ্কৃত করেছে এইটি পুরস্কার।